আসসালামু আলাইকুম, আমি ইমাম হুসাইন, ট্রাভেল আর ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় তাইওয়ানের বিজনেস ভিসা কিভাবে করতে হয় বা কনফারেন্স ভিসা, এই দুটো ভিসা কিভাবে করতে হয়, কি কি কাগজপত্রগুলো জমা দিতে হয় বাংলাদেশিদের জন্য, সে সম্পর্কে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন কি কি কাগজপত্রগুলো দিলে ভিসাটি পাওয়া যায়। তো যেমনটি আপনারা জানেন, বাংলাদেশে প্রচুর পরিমাণে মানুষ যারা ভ্রমণ পিয়াসী বা পৃথিবীর বিভিন্ন দেশ ওনারা ভ্রমণ করতে পছন্দ করেন। তো যেহেতু এটি এশিয়ার মধ্যে পড়েছে বা আমাদের বাংলাদেশ থেকে যেতে চার থেকে সাড়ে চার ঘন্টা সময় লাগে, তো অত্যন্ত চমৎকার ভ্রমণ করা যায় এই দেশটিতে। তো এটি অত্যন্ত চমৎকার, আপনাকে একটি ইনভিটেশন লেটার আনতে হবে। যেমনটি আপনি জানেন, যেহেতু আপনার এটি বিজনেস ভিসা তো বা কনফারেন্স ভিসা, অথবা আপনাকে যে যদি সেমিনারে আপনি অ্যাটেন্ড করতে চান, সেই সেমিনার থেকে সেমিনারের পক্ষ থেকে আপনাকে একটি অর্গানাইজার থেকে আপনাকে একটি ইনভিটেশন লেটার আপনার জন্য পাঠাতে হবে। অথবা আপনাকে যে আপনি বিজনেস ভিসা যাচ্ছেন, তাহলে আপনি যে কোম্পানির সাথে আপনার বিজনেস যে একটি সম্পর্ক হয়েছে বা আপনি তাদের সাথে ব্যবসা করতে যাচ্ছেন, তার জন্য আপনাকে একটি লেটার সেই কোম্পানি থেকে আপনার কোম্পানির জন্য পাঠাতে হবে। তো এটি হচ্ছে ইনভিটেশন লেটারটি, আপনাকে অবশ্যই ম্যান্ডেটরি এটি দিতেই হবে। সেই সাথে আপনাকে একটি গ্যারান্টি, ভিসা গ্যারান্টি লেটার আপনাকে দিতে হবে। তো আমি আমার ভিডিওর শেষে আমি আপনাদেরকে দিয়ে দিব, একটি স্টিল ফটো দিয়ে দিব যে ভিসা গ্যারান্টি, ভিসাটি কীরকম, ফর্ম লেটারটি কীরকম, সেই লেটারটি আপনারা দেখতে পাবেন। আপনার যে পাসপোর্টটি আছে, আপনার পাসপোর্টের ন্যূনতম আপনাকে 6 মান্থ ভ্যালিডিটি থাকতে হবে, বা বর্তমান পাসপোর্টের পূর্বে মেয়াদ শেষ হয়ে গেছে এমন কোনো পাসপোর্ট যদি থাকে, তাহলে আপনাকে সেই পাসপোর্টটি সহ আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। সেই সাথে আপনার সদ্য তোলা দুকপি ছবি দিতে হবে। মনে রাখবেন, গত 6 মাস এই ছবি দিয়ে কোনো দেশের ভিসা যদি আপনার পাসপোর্টে থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই ছবিটি পরিহার করতে হবে। আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি আপনাকে, প্রত্যেকটি দেশের জন্য আপনাকে নতুনত্ব ছবি আপনাকে ব্যবহার করতে হবে। এবং আপনাকে একটি কভারিং লেটার দিতে হবে, আপনি কত তারিখে তাইওয়ানে যাবেন, কত তারিখে আসবেন, সেই যাওয়া আসা আপনাকে একটি বিমানের টিকিট দিতে হবে, এবং সেখানে কোন হোটেলে আপনি থাকবেন সেই হোটেলের একটি রিজার্ভেশন বা হোটেল বুকিং আপনাকে দিতে হবে। এখন আমি আপনাদের জানাবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যেহেতু আপনারা জানেন এটি বিজনেস ভিসা, তো অবশ্যই আপনাকে একটি ফরওয়ার্ডিং লেটার আপনাকে দিতে হবে যে আপনার ভিজিটিং কার্ড, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে আপনার ব্যবসা করছেন, তো সেই ITR সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে নোটারি এবং ট্রান্সলেশন করে তারপর আপনাকে সাবমিট করতে হবে। এবং আপনার ব্যক্তি আপনার যেই ব্যাংক কোম্পানি যে ব্যাংক অ্যাকাউন্টে আছে, সেই অ্যাকাউন্টের ন্যূনতম 6 মাস অথবা 1 বছরের একটি স্টেটমেন্ট আপনাকে দিতে হবে। তো মনে রাখবেন যে আপনারা এটি কখনোই করবেন না যে আপনি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে আপনার অ্যাকাউন্টে আছে 10 লক্ষ টাকা, কিন্তু আপনি কারোর কথা শুনে বা কোনো এজেন্সির প্ররোচনায় পড়ে আপনি সেখানে আপনি 50 লক্ষ টাকা আপনি দেখালেন এবং সেটি অ্যাম্বাসিতে আপনি সাবমিট করলেন। তো এই জিনিসটি কখনোই করবেন না। মনে রাখবেন, এটির কারণে কিন্তু আপনি সারা জীবনের জন্য হয়তো ব্যান হয়ে যেতে পারেন বা ব্ল্যাকলিস্টে পড়ে যেতে পারেন, বা আপনার জন্য কিন্তু হাজার হাজার ভ্রমণ পিয়াসী যারা আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আপনার এই একটি ভুলের কারণে। তো আপনারা 10-15 লাখ টাকা থাকলে, যেহেতু বিজনেস করবেন আপনি একটি বাইরের দেশে, আপনার অ্যামাউন্ট আরও বেশি থাকতে পারে, আপনার যেটি আছে আপনি সেটি দিয়ে সাবমিট করবেন। কখনোই আপনারা ফেক ডকুমেন্টস বা ভুয়া ডকুমেন্টস দিয়ে আপনারা কখনো অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করবেন না, এতে আমাদের দেশের মান সম্মান একেবারে তলানিতে চলে আসে, বা অ্যাম্বাসি আমাদের সাধারণ আমজনতা যারা আছে তাদেরকে নিয়ে ওনারা একটি বিরূপ মন্তব্য ওনাদের মধ্যে তৈরি হয়ে যায়। তো আশা করছি আপনারা এটি কখনোই করবেন না, কোনো এজেন্সির প্ররোচনা আপনারা পড়বেন না, সতর্ক থাকবেন এবং সতর্কতা অবলম্বন করবেন। সেই সাথে আপনাকে তাইওয়ানের একটি অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। তো এটি হচ্ছে যারা ভ্রমণ ভিসা বা ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করে, এমন যদি কেউ চেনা জানা আপনার থাকে তাহলে আপনারা ওনাদের শরণাপন্ন হতে পারেন, অথবা ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে এই ব্যাপারে শতভাগ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।